হ্যালো মাই বিউটিফুল চলে নতুন একটা দারুণ ভিডিও নিয়ে ইতিমধ্যে যারা আমার শর্টস দেখো তারা দেখেইছ আমি হাওড়া স্টেশনের কাছে যে দুটো রেল থিমের উপর রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেগুলো দেখিয়েছি তোমাদের কিন্তু তোমরাই বলো মিনিটের শর্টসে এক কতটা ডিটেলসে বা দেখাবো আর কতটা ডিটেলসেই রিভিউ দেব সেই জন্য আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে লং ভিডিওতে পুরো ডিটেলস তোমাদেরকে বলবো আর আমি অবশ্যই অবশ্যই করে বলবো যারা যারা যাবে বলে ভাবছো তারা যাওয়ার আগেই পুরো ভিডিওটা দেখো তারপর ভাবো আদেও যাবে কিনা বা গেলেও কোনটাতে যাবে আজকের ভিডিওতে দুটো রেস্টুরেন্টেই তোমাদের দেখাবো তাই একটা একটা করে আলাদা করে ওইভাবে খুঁজে খুঁজে আর তোমাদেরকে দেখতে দেখতে হচ্ছে না দুটোর হবে হবে ভিডিওতে কোনটা বেটার সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা বস আর বেশি নাবকে কে ভাব চলো করি ভিডিও স্টার্ট চলে এসেছে প্রথমেই হাওড়া স্টেশনের একদম অপোজিটে গঙ্গার পাশে রেল কোচ রেস্টুরেন্টের গেটে আমি তোমাদের সাজেস্ট করব দিনের থেকে সন্ধ্যা এলে অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো এনজয় করতে পারবে এখানে কোনো এন্ট্রি ফি নেই যেমন তোমরা রেস্টুরেন্টে ঢোকো সেরকমই আর বলে দিই এখানে কোনো রকম জিএসটি নেই তাই যা খাবে বা এসিতে যতক্ষণ খুশি বসো কোনো রকম এক্সট্রা টাকা কিন্তু লাগবে না দুটো রেস্টুরেন্টে কিন্তু ইনডোর আউটডোর দু রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে স্পেশালি এখানে কিন্তু দেখলাম বার্থডে সেলিব্রেশনের জন্য আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে ডিরেকশন হাওড়া স্টেশন থেকে হয়তো এক দু মিনিট বাইরের অ্যাম্বিয়েন্স তো বেশ ভালো ছিল এতক্ষণ দেখলে চলো এবার ভেতরটাও তোমাদেরকে দেখাই রেল বগি বা কোচের ভেতরটা যেরকম দেখতে হয় ভেতরটা সেরকমই প্রত্যেকটা সিটি সেম ডিজাইন দিকে তিনজন করে ইজিলি বসতে পারবে ওয়ালে অনেক রকম কলকাতার পোর্ট্রেট লাগানো গঙ্গা সাইডে বসলে উইন্ডোর দিকে গঙ্গার একটা দারুণ ভিউ কিন্তু পাচ্ছ একদম শেষে হাত ধোয়ার বেশি আছে দুটো আসে দেখলাম একটা কমন ওয়াশরুম আছে ওকে দেখিনি মনে হলো ক্লিন না সেরকম তাই এখানের মেনু কার্ডটা শর্টসে অ্যাটাচ করে দিয়েছি শর্টসা দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো আমরা যে টাইমে গিয়েছিলাম সেরকম কোনো খাবারই অ্যাভেলেবেল ছিল না ইনফ্যাক্ট চাটাও ছিল না এটা একটু অদ্ভুত লাগলো আমার তাই চিজ ব্রেড আর কোল্ড ড্রিঙ্কস এর কি বা রিভিউ দেবো বলো তোমাদের আমি তোমাদের বলবো এখানে যেতে হলে দুটো বা আড়াইটের পর যেও টাইমিংটা একটু বলে দিই সোম থেকে রবি প্রতিদিনই সকাল এগারোটা থেকে রাত দশটা অব্দি খোলা পেয়ে যাবে এতক্ষণ তো শুধু ভালো ভালো বলে যাচ্ছি খারাপ কি তাহলে কিছুই নেই আরে রুকো যারা এখানে যাওয়ার আগে এখন যে কথাটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট তাই দেখো যদি এটাতে কমফোর্টেবল হও তা হলেই যাবে আর একটা কথা আমি এখানে গেছি তাই তোমাদের জন্য ভিডিওতে শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সে শেয়ার করছি বাকিদের পার্সপেক্টিভে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় তুমি একটা জায়গায় খেতে যাচ্ছ মানে কি কমফোর্টেবলি একটা জায়গায় বসে খাবে তাই তো বাট এখানে কিন্তু বসার জায়গায় পা রাখার স্পেসটা অত্যন্ত খারাপ একবার তো আমার পা এমন ভাবে ঢুকে গেছে জুতো সময় পাটা বের করতেই পারছিলাম না পা রাখার স্পেসটা এতটাই ছোট পা ঠিক করে একদমই রাখা যায়নি যাতায়াতের স্পেসটাও বেশ কম লাগলো তো আমার মনে হলো যদি আরেকটু স্পেস নিয়ে ভেতরের জায়গাটা বানানো হতো তাহলে ভালো হতো ব্যাস এটুকুই কনস লেগেছে আর খাবার যেহেতু আমি খেতে পাইনি তাই এক্স্যাক্ট খারাপ না ভালো এটা এখানে আমি বলতে পারলাম না এটা তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যারা যারা এখানে গেছো বা যাবে বলে ভাবছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এখানের খাবার আর আমার যে কনসটা মনে হলো তোমাদের কি সেটা একবারও ফিল করেছো এটাও কিন্তু আমাকে কমেন্ট করতে জানাতে ভুলে যাবে না এখন চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামে তোমরা হয়তো অনেকেই জানো হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ ছ মিনিট হাঁটা দূরত্বে আছে হাওড়া রেল মিউজিয়াম এখানে আগে যখন এসেছিলাম তখন কোন রকম রেস্টুরেন্ট ছিল না কিন্তু কয়েক মাস হয়েছে মিউজিয়ামের ভেতরেই একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে ইম্পেরিয়ার কিচেন দুপুর বারোটা থেকে রাত বারোটা অব্দি খোলা থাকবে এরকমই লেখা আছে মিউজিয়ামে ঢোকার জন্য পার পার্সেন তিরিশ টাকা করে লাগছে আর যেহেতু রেস্টুরেন্টটা মিউজিয়ামের ভেতরেই তাই মিউজিয়ামে ঘোরো বা না ঘোরো গেটে ঢোকার জন্য তিরিশ টাকা লাগবেই সোম থেকে রবি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অব্দি খোলা থাকে এই মিউজিয়ামটা এটার অ্যাম্বিয়েন্স কম্পারেটিভলি আমার বেটার লাগলো বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার আছে বাইরে সিটিং অ্যারেঞ্জটাও বেশ ইউনিক বাইরে বসলে দু জায়গাতেই কিন্তু কোনো এসি বা ফ্যানের ব্যবস্থা নেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম বাঁদিকে তিনটে হাত ধোয়ার বেশিন এরপর আর একটা গেট খুলে বসার জায়গা আগেরটায় যেরকম দুদিকে সেম সোফা ছিল এখানে কিন্তু আলাদা বাঁদিকে দুজনের আর ডানদিকে দিকে চারজনের সিট আর এখানে এগুলো কিন্তু চেয়ার শেপের ভিতরটা একদম নর্মাল কিন্তু বেশ শোবার একটা লুক দিচ্ছে ভিতরে ফ্যান এসি দুটোই পেয়ে যাবে কিন্তু এখানে বসার জন্য খাবারের বিলের উপর টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা জিএসটি দিতে হবে পার পার্সেন্ট যেটাকে অ্যাজ এ কন হিসাবে তোমরা ধরতে করতেই পারো এখানে মেনু কার্ডটা তোমাদের দেখালাম কিন্তু কিছু কম্বো অফারও ছিল যেটা কিন্তু আমি শর্টস এ আপলোড করেছি আর শর্টসটা দেখার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্স প্রথমে গিয়েই দিয়ে দিয়েছে ফ্রেশ লাইম সোডা ভালো ছিল এটা আমাদের কপালটা সেদিন এতটাই বাঁধিয়ে রাখার মতো ছিল মানে কি আর বলবো আগে জায়গাটায় খাবার রেডি হয়নি আর এখানে লোড শেডিং আর কারেন কখন আসবে তার ঠিক নেই তাই এখানেও সব খাবার অ্যাভেলেবেল না যেগুলো কারেন ছাড়া বাড়ানো যাবে সেরকম দেখে ভেজ নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করি এখানে দামগুলো বেশ সস্তা ছিল ইনফ্যাক্ট দুটো জায়গাতে কিন্তু সস্তায় আর এখানের খাবার আমার বেশ ভালো লেগেছে খাবারের শেষে একটা ফিডব্যাক ফর্মও দিয়েছে খাবার কেমন স্টাফ বিহেভিয়ার কেমন অ্যাম্বিয়েন্স কেমন এই সব নিয়ে আর কি এবার যদি কনসগুলো বলি খাবার যদি ভাবো এক প্লেট অর্ডার করে দুজনে খাবে তাহলে পেট ভরার আশা ভুলে যাও কারণ কোয়ান্টিটি একজনের হিসাবেই দিচ্ছে আর বাকি এক্সট্রা জিএসটির কথা তো আগেই বললাম বাকি বসার জায়গা কমফোর্টেবল অ্যাম্বিস বেটার আগেরটার তুলনায় আমার এটা বেশি বেটার মনে হয়েছে বাকি যারা আগে ঘুরে এসেছো তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলে যাবে না এটা কিন্তু মাস্ট আমাকেও তোমাদের ফিডব্যাকটা একটু জানাতে হবে তো নাকি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে তুমি কিন্তু খুব বড়ো পাপ করছো এক্ষুনি যাও চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো